বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। দেখো কি পরিস্থিতি, আকাশের অবস্থা সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। কাল রাতের থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে দেখো, বৃষ্টি হয়েই যাচ্ছে, মেঘে ভর্তি। সকাল 7টার সময় বন্ধুরা, এক রকম ওয়েদার এখন, আবার একটু হাওয়াও হচ্ছে। এই দেখো, এক রকম ওয়েদার, মেঘলা আকাশ। এই দেখো, এক রকম ওয়েদার, অন্ধকার। কি অবস্থা, ঠান্ডা ঠান্ডা। গন্ধরাজ ফুলের কড়িগুলো দেখতে আসলাম, কি সুন্দর জল পেয়ে না, একদম মানে বৃষ্টির জল পেয়ে একদম কি সুন্দর সুন্দর হয়ে আছে। দেখো কি ভালো লাগছে, একদম পাকিয়ে গেছে, আসবে, ফুল ফুটবে, কি দারুণ লাগছে দেখতে। ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে না, বেলি ফুল। দেখো আজকের দিনে না খুব ভালো লাগছে ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা। কত কুড়ি আসছে দেখো, কত কুড়ি ফুলের। আর এই যে দেখো বেলি ফুলগুলো কি ভালো লাগছে, যে এই পাশেও আছে একটা, কি সুন্দর লাগছে দেখতে। গাছটা দেখো বন্ধুরা, কুইয়ের চারাতে ভরে গেছে একদম, মানে সমস্ত কুইয়ের চারা। দেখো ওই যে সব কুইয়ের চারা এখানে, ওই দেখো, এই দেখো কুইয়ের চারা। কুই গাছটা কেউই খায় না, দেখো কত মোটা হয়ে গেছে ডাটাটা, কেউই খায় না। তার থেকে পড়ে পড়ে এই যে দেখো, এখানেও কত চারা, এখানেও কত কুই চারা। এই যে কুই মিতুলি না কি কি বলে, এটা আমি জানিও না, যে এখানে হয়ে আছে, কেউই খায় না, আমরাও নেই না অন্যের গাছ। কত বড় হয়ে গাছটা, বুড়ো হয়ে গেছে একদম, উড়ি বীজ পড়ে পড়ে এরকম হয়েছে গাছটা। ভরা নীলকণ্ঠ ফুল, দেখো কত নীলকণ্ঠ ফুল, ঝাঁপ ধরে নীলকণ্ঠ ফুল হয়ে আছে গাছটাতে। যে সকাল থেকে কালকে রাতে ভালো ঘুম হয়নি, তাই সকাল থেকে তোমার একটু শুয়ে, সকাল থেকে না ভুল বলছি, 10টার থেকে আর কি একটু শুয়েছিলাম, শুয়ে থেকে এখন আর কি তোমার একটু এই যে বাগান দেখতে আসলাম, তোমাদেরকে দেখালাম। আর এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, কুলকুল। তাই চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে দেখি কি রান্নাবান্না তো করতেই হবে, কুলকুলের ইসে নিলে তো হবে না, রান্নাবান্না করতেই হবে। চলো তাহলে কি রান্নাবান্না করি আজকে তোমাদের সাথে শেয়ার করি। ঘর অন্ধকার একদম, যে ছেলের ফ্যান না ছাড়া হয় না, দেখো টেবিল ফ্যানের হাওয়া খেতে পারছে না, টেবিল ফ্যান বন্ধ করে কম্পিউটারে যে গেম চলছে, পাশে হ্যান্ডস বসে আছে, হ্যান্ডসের নিচে থাকলে ঠান্ডা লাগে। এই হ্যান্ডস হ্যান্ডস, এই যে কি রে, ঠান্ডা লাগে ফ্যানের হাওয়া, টেবিল ফ্যানের হাওয়া ঠান্ডা লাগে, হ্যাঁ শব্দ করে প্রচুর। আরে এইদিকে তাকা, মুখটা ঘুরায় রাখিস কেন। হ্যাঁ দেখো, আজকে আর মাছ টাছ কিছু করব না, এখানে ডিমের পাতা নিয়ে এসেছে, ভাবছি আজকে খিচুড়ি করব, একটু ঠান্ডা ঠান্ডার দিন আছে, একটু খিচুড়ি বানাবো, তাতে ডিমের পোচ টোচ কিছু একটা করবো। দেখো তোমরা কি করি, তরমুজটা এখনো খাওয়া হয়নি, দেখো খাবো। আর একটু আলু নিয়ে নিই, কেননা এত এত বড় আলুটা, এত বড় আলুটা দেখছো কি অবস্থা হয়েছে, এটাই এটাই কাটি, কেমন যেন হয়ে গেছে আলুটার এই পাশটা, একটা আলুতেই হয়ে যাবে। খিচুড়ির জন্য একটু পেঁয়াজ নিই, একটা পেঁয়াজেই হয়ে যাবে, পেঁয়াজ নিলাম,
আর এখানে হচ্ছে তোমার পটল ভাজা করবো, এই যে এখানে পটল আছে, টমেটো চাটনি, পটল ভাজা। চলো দেখতে থাকো তাহলে। মানে প্রচণ্ড মেঘলা ঠান্ডা, তোমাদের তো দেখিয়েছি, দেখো দুই আলসাকে, এই যে আমার আলসা, এই দেখো ছোট আলসা, দেখছ আবার টাকায় আছে, শুয়ে থাকার ধরন দেখো ঠান্ডার মধ্যে, দেখো দেখছ। তুমি ঘুমাচ্ছ নাকি, কিরে রুবু ঘুমাস? ওই দেখো দেখছ, যার কম্পিউটার এত প্রিয়, ঠান্ডা 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 পড়তেই দেখো দুইজনে, ফ্যান ট্যান সব বন্ধ, মানে এত ঠান্ডা, ফ্যান ট্যান সব। টমেটোর চাটনিটা একটু ভেজে নিচ্ছি, টমেটোটা এখন জল দিয়ে দেবো। বন্ধুরা এখানে খাসির তেলের চর্বির বড়া করবো খিচুড়ির সাথে, এই যে তার জন্য এই যে খাসির তেলের চর্বিটা আমি গরম জলে সবসময় একটু সেদ্ধ করে ফেলে দিই, নাহলে ভীষণ শক্ত লাগে খেতে, খেয়ে দেখেছি একবার, এই যে দেখো, তাই আমি সবসময় সেদ্ধ করে নিই। ঠিকটাতেই আমি গোবিন্দভোগ চালটা রেখেছি, এখন ঢালবো চালটা, মাপ মতন নিব। একটু পোকা পোকা আছে, ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা এই যে এখানে দেখো খাসির তেলের বড়াটা তৈরি করে ফেলছি, আর এখানে যে খিচুড়িটা হচ্ছে, দেখি উল্টে দিতে লাগবে নাকি এখন। ভালোই লাগে খেতে, তার মধ্যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়লো তো, আমি সচরাচর পড়ি না এসব তেল টেল, এখন তোর বাবারও একটু বয়স হয়েছে, সেজন্য এখন সেরকম করি না। তো আজকে দেখলাম না তেলটা আছে, খুব একটা বেশি ছিল না, তো সেজন্যই আমি আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম না, এরপরে তো এখানে সাংঘাতিক গরম না, তো ওই গরমে তো করা যাবে না। তাহলে দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা ফাইনালি এখানে দেখো খিচুড়িটা হয়ে গেছে, আমি এখন অফ করে দেবো, অফ করে দিলাম। আর এখানে এই যে খাসির তেলের বড়াগুলো করে ফেলেছি, আর এখানে চাটনি আছে, টমেটো আর কিশমিশ দিয়ে করেছি চাটনিটা,
এখানে আলু ভাজা, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। তাহলে চলো দেখতে থাকো, এই করলাম আজকে। আর এটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি কেন, একটু গরম থাকার জন্য, নাহলে না ঠান্ডা হলে আবার সেই তেলের রূপ ধারণ করবে। সেই সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে দেখিয়া অর্জুনের মন করিয়া করুণায় ভরিয়া গেল। তখন তিনি দুঃখ করিতে করিতে বলিলেন, অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, এই সব আত্মীয় স্বজন যুদ্ধ করিবার জন্য এইখানে সমবেত হইয়াছে হইয়াছেন দেখি আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হইয়া করিতেছে আর মুখ শুকাইয়া যাইতেছে। আমার শরীর কাঁপিতেছে, গায়ে কাঁটা দিতেছে, আমার ভাণ্ডবী ধনু হাত হইতে খসিয়া পড়িয়া পড়িতেছে আর গায়ের চামড়া যেন পুড়িয়া যাইতেছে। আমার ছেলে রেজাল্ট বেরিয়েছে 22006। কি স্ট্যান্ড করছে? সেকেন্ড হইছে। এ বিপ্রতিপ সেকেন্ড কেন ফাস্ট হইছি? না না 9.0 ই রা ইস অল্পের জন্য সেকেন্ড হইলো কলেজে আমার। কে 14 হবে উপরে জানি না। এই যে বন্ধু, কোনটা তোর রুব, কোন কোনটা তোর? আমার এই যে 6, এই যে 6, এই যে দেখো। কই ভাবে কি দেখবে তুমি, ফোটা খারাপ দাও। এই যে আমি এটা পাইছি, হলো আমার ক্রেডিট পয়েন্ট হলো 10 পাইছি ক্রেডিট পয়েন্ট, আউটস্ট্যান্ডিং 10 পাইছি আউটস্ট্যান্ডিং 40, এইটা তো 9 পাইছি। এটার জন্যই ফার্স্ট হইতে পারলি না? এটার জন্যই ফার্স্ট হইতে পারলাম না। ও সকলের 10 একটা, ও তুই এইখানে দুটোটা 9 নিয়েছিস, তিনটেটা 9 নিয়েছিস, এই জন্য সেকেন্ড হয়ে গেছিস। সেকেন্ড হয়েছিস ও দুটোটা 9 নিয়েছে আর তুই তিনটেটা 9 নিয়েছিস। হ্যাঁ, একটা মার্কসের জন্য আমি সেকেন্ড হয়ে গেলাম। আফসোস। আর ওরা ওরা কি করলো? আমার 170, ওর 173, তিন নাম্বারের জন্য না? এহে, কে এটা? এটা শ্রীয়ান্ত মনে হয়, যতদূর আমার মাথায় এসে। পরের সেমিস্টারটাই ভালো করিস, তাই না? হ্যাঁ, এটা ফার্স্ট ফটো হবে। হ্যাঁ, এই যে বন্ধুরা, তোমাকে তোমাদের গলা জড়াজড়ি হচ্ছে, ছেলে সেকেন্ড হয়েছে। এই যে রেজাল্ট, এই যে এটা ওর, এই যে এটা না রুবু 66টা, এটা ছবি তুলে দিয়েছে তো। হ্যাঁ, এই যে সে এটা এটা হচ্ছে ওর ইসে, যে ফার্স্ট বয়, সে কত পেয়েছে জানি রুবু? 9.89 ও 9.71, এই যে 71 ও আর এটা ও, মানে ওই ছেলেটা ফার্স্ট হয়েছে ও সেকেন্ড হয়েছে, দেখো তোমরা। এই যে তাহলে হিপ হিপ হুররে বন্ধুরা, দেখো এখানে দুপুরের অনেক বাসন, তারপরে যে খাসির তেলগুলো করা হয়েছিল সেই কড়াইটারও দেখো তেল তেল হয়ে আছে। এগুলো এখন সব পরিষ্কার টরিষ্কার করে তারপর তোমাদের সামনে আসছি, তাই না? ফ্রড হচ্ছে টাকা পয়সা। এ মা, একটা করে মাঝিস, একটা করে দিস নাকি? না না, মাঝে মাঝে ওইখানে রাখ দে। দেখো বন্ধুরা, ও বলে বাসন মাজবে, বাসন মাজবে বলে না, মাঝে মাঝেই মাজে। হ্যাঁ, এই যে আজকে দেখো চলে আসলো, ও মাজবে, আমাকে সরাই দিল। মানে একটা করে বাসন মাজে, একটা করে বাসন ধোয়, চিন্তা করো। এইভাবে কেউ করে নাকি? এইভাবে না করবি যখন, একটু ভালো করে শিখিয়েই দিই, সব কাজ জানা উচিত সবার, তাই না? রান্নাটা শিখাই না ও, রান্নাটা এখন রান্নাটা শিখবে আর কি, ম্যাগিটা পারিস করতে আর কি? ম্যাগি কোথায় পারি? ওমা করলি যে আজকে ম্যাগি সকালবেলা? সবচেয়ে বাজে ম্যাগি হয়েছে, রান্নাটা শিখলেই হয়ে যাবে, মোটামুটি সব কাজ জানে। যে যতই পড়াশোনা জানুক, যাই করুক, ঘরের এইটুকু কাজ জানতে হয় নিজের সুবিধার জন্য, তাই না রুবু? এটা ডায়লগ না আর আমার আরামেরও ব্যাপার না। হ্যাঁ বন্ধুরা, এই যে একটু বসেছিলাম, তা এখন তোমার কি বলে ওই যে বেলটা আছে, সেই বেলটাকে একটু ফাটিয়ে জলের মধ্যে ভিজিয়ে ফ্রিজে রাখি, তাহলে না সকালবেলাতে গোলাতে খুব সুবিধা হয়। ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দেব, তারপরে ঝাঁঝরি থালাতে দিয়ে তারপরে বেলের ওটা করে নেব শরবতটা। তাহলে চলো বেলটা ভিজিয়ে নিই। তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার ছেলে সমস্ত বাসন মেজে রেখেছে দেখো। আমিও ভাবি না একটু করুক, সব সমস্ত পড়াশুনোর সাথে সাথে সমস্ত কিছুই একটু একটু করে শেখা ভালো, সবার জন্য শিক্ষিত থাকলে কোনো অসুবিধা হয় না। এই যে দেখো সমস্ত বাসন ধুয়ে কি সুন্দর করে
তোমার খাসির তেলের মানে সে লাগাচ্ছিল, সমস্ত কিছু লেগে গেছিল। সেই দেখো কড়াই টড়াই কি সুন্দর করে মেজে রেখেছে, দেখছো? তুমি আবার রান্নাঘরে কি করো? চলো চলো চলো, আসো আসো। সেদিন দেখিয়েছিলাম হিমালয়ার হিনাটা, কিন্তু এ কি করে ব্যবহার করে তা জানি না, তবে সবার মুখের থেকে যা শুনলাম, যা লেখা আছে, জলের মধ্যে শুধু ভিজিয়ে রাখতে হয়। লেবু টেবু নাকি এখানেই দেওয়া আছে। যাই হোক, এই প্রথম দিচ্ছি, আগে কোনো দিন দেইনি তো। আর সারা রাত বলে ভিজিয়ে রাখতে হয়। আচ্ছা চলো তাহলে ভিজিয়ে রাখি। সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি। তো সকালে আমাদের ওয়েদারটা দেখালাম, এরকমই ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, কিন্তু একদম অন্ধকার, সে বলে খিচুড়ি টিচুড়ি খেলাম। যাই হোক, আমার ছোটো ছেলের রেজাল্ট তো তোমরা দেখলাই, আমি দেখালাম তোমাদেরকে। আর আমার বড় ছেলেও কিন্তু রেজাল্ট ভালোই করে। তো যাই হোক, ওর রেজাল্টটা পাইনি বলে দেখাতে পারিনি, ওই সবে পরীক্ষা শেষ হলো। তো শত কাজে, শত রেজাল্টের মধ্যে দিয়েও আমি কিন্তু ওদেরকে টুকটাক কাজ করাই। ছেলে হয়েছে বলে যে সংসারের একটু কাজ করবে না, মেলিপনা হয়ে যাবে, এটা বাজে কথা, সবাইকেই কিছু না কিছু শিখতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম, তাহলে আজকের মতন ভিডিওটা রাখি। সবাই ভালো থাকো, সুস্থ রাখো থাকো, আবার দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে। তোমরা যদি চাও তাহলে প্রত্যেক দিনই আমি ব্লগ করতে রাজি, কিন্তু এখন তো একটু মানে ঝাড়া হাত পা হয়ে গেছে, বড় ছেলেও চলে গেছে, ছোট ছেলেও সারাক্ষণ পড়াশোনায়, কলেজটা বন্ধ ছিল বলে একটু গেম টেম। তোমরা যদি চাও তাহলে আমি রোজই ব্লগ করে তোমাদেরকে দেখাতে পারি, সম্পূর্ণ তোমাদের ওপরে, তোমরা আমাকে কতটা ভালোবাসো। যাই হোক, সব তোমাদের ওপরে নির্ভর। তাহলে আজকের মতন ভিডিওটা রাখি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।